গুড মর্নিং ফ্রেন্ডস, স্বপ্ন নীল ফ্যামিলি স্টোরিতে তোমাদের স্বাগত জানায়। আজকে আমি চলে এসেছি 23 জানুয়ারির একটা নতুন ব্লগ নিয়ে। তাই আজ আমাদের গোলাপট্টি কিশোর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্ম জয়ন্তী দিবস পালন হবে। তো সেই উপলক্ষে যে আজকে সামনে কম্বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো দুস্থ মানুষদের দান করাও হবে। এখনও প্রোগ্রামটা শুরু হয়নি, তবে একটু পরে এই শুরু হয়ে যাবে। আর আজকে এখানে আসার জন্য আমি খুব সকাল সকাল রান্নাবান্না করে চলে এসেছি এইখানে। এই যে দেখো, ক্লাম্প প্রাঙ্গনটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর একটু পরে আমাদের প্রভাত ফেরি অনুষ্ঠান শুরু হবে, তো প্রভাত ফেরি হওয়ার পরে পতাকা উত্তোলনটা হবে। এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করা হচ্ছে। এরপর ক্লাব প্রাঙ্গণে ফিরে এসে পতাকা উত্তোলন এবং তারপরে উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান হয় এবং পাড়ার বিশিষ্ট ব্যক্তিগণ কিছু তাদের বক্তব্য রাখেন। আর তারপরে সব শেষে হয় কম্বল বিতরণ অনুষ্ঠান। দিয়ে আজকে আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ হলো। সূচনা হলো, আমি এই ক্লাবের সমস্ত সদস্য এবং বয়োজ্যেষ্ঠ যারা মানুষ আছেন, পৃষ্ঠপোষক মালদা ডিএস এর সাধারণ সম্পাদক মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আছেন, লরেন্স কাকু সঙ্গে অন্যতম। আজকে আমি টাইমের অসুবিধার জন্য ব্লগটা আর বেশি বড় করতে পারছি না, এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। তো আজকের মতো টাটা, বাই।